বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার সব সাহস চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে আমার একজনের সঙ্গে গুগল মিটে, মানে গুগল মিটে ভিডিও কলের মাধ্যমে, মানে মিট আছে, মিটিং আছে একটা, যেটা ইউটিউব থেকে আমাকে সুযোগ করে দিয়েছিল। আর সেখানে অনেক অনেক লিস্টে নাম ছিল, সে বিশাল বড় বড় ইউটিউবার, সেই যেমন চিঙ্কি মিঙ্কি সবাই চেনো, যেমন কপিল শর্মায় আর প্রোগ্রামে গেছিল, তো তারপরে হচ্ছে কুকরেজা, পিয়ালি কুকরেজা, তারপর নাচ নাচ টিম, এরকম অনেক বড় বড় মানে ইউটিউবার্সদের সঙ্গে মিটিং ফিক্সড হয়ে মানে 30-40 জনের নাম ছিল লিস্টে। তো সেখান থেকে আমি যেহেতু অনেককে চিনি না, আমি হিন্দি ভালো বলতে জানি না, সেই জন্য আমি একজনকে, এমন একজনকে চুজ করেছিলাম যে বাংলা বলতে পারবে আর হচ্ছে বাংলায় কথা বলতে পারবো, সেরকম মানুষকে আমি চুজ করেছিলাম। আর সে হচ্ছে স্যান্ডি সাহা। স্যান্ডি সাহাকে তোমরা সবাই চেনো, স্যান্ডি সাহা মানে এই লিস্টেই ছিল ওর নাম। তো আমি স্যান্ডি সাহাকেই চুজ করেছি, তো তার সাথেই আমি গুগল মিটে কথা বলবো, কারণ এরকম তো সুযোগ সবসময় হয় না, আর আমি তাকে কোথায় বা পাবো, কিন্তু এটা ইউটিউব থেকে সুযোগটা করে দিয়েছিল, তো সেই জন্য আমি ওর সঙ্গে কথা বলবো, তোমাদের দেখিয়ে দিই যে কি করে কিভাবে কি কথা বলছি আর কি হেল্প করছে, ও আমাকে কতটা কি করবে আমি তো জানি না। তো চলো তোমাদের ডাইরেক্ট আমি দেখিয়ে দিই। তো সেই জন্য বাড়িতে থাকলে ল্যাপটপ নিয়ে বসতে পারতাম, কিন্তু আমি এখানে রয়েছি বলে আর সময় পেলাম না, কারণ 7:30 অলরেডি বেজে গেছে, আমি ফোনেই করি। আর এতক্ষণ ধরে আমার হাজবেন্ডের ফোন দিয়ে করছিলাম, ওর ফোনে দেখাচ্ছে না, বুঝলে তো, ওই জন্য এবার ও বলছে তোমার ফোন দিয়ে করে দেখি যে দেখায় কিনা, ভিডিওটা অন হয় কিনা। তো আমার ফোনে করার পর দেখলাম যে হয়ে গেল। আমার মেয়ে হাই বলে দাও, কাছে কি ফ্ল্যাঙ্কিস করে দাও, সামনে যা। হাই করে দাও, দাদা কিছু বলছে শোনো, আমার আমার বোন তুলবে বলছে একটা ছবি, বলছি একটা ছবি তুলি আমরা দুজনে, আমরা শ্যামনগরে থাকি, শ্যামনগরে এই ব্যারাকপুর, ব্যারাকপুর ইচ্ছাপুর, তারপরে শ্যামনগর, তাহলে তোমার বাড়ি কোথায়? খড়দা, মধ্যমগ্রাম, সোদপুর। আমি তো এখন মানে হাউসওয়াইফ, এখন হাউসওয়াইফ, আমি চাকরি করতাম মানে অনেক বছর করেছি, কিন্তু মানে প্রেগনেন্ট হওয়ার পর আমি ঘরেই বসে আছি। না বলছি মানে আমার না কিছু হেল্প করো, ভিডিওর ক্ষেত্রে কি করলে ভিউজ বেশি হবে, কোনো টিপস? ইউটিউব করি বলেই তো তোমার সঙ্গে মিট করার একটা সুবিধা পেয়েছি, নাহলে আমি তো পেতামই না ইউটিউবে। আমি আমার সব সহজ, আমার চ্যানেলের নাম লাইভ করলে কি মানে ভালো? সবসময়
ওকে টাটা বাই বাই না সময় নেই বললো তো তো বন্ধুরা তোমরা দেখে নিলে যে ইউটিউব থেকে আমাকে একটা ভালো সুযোগ দিয়েছিল তো সেই মিটিংটাই হলো আর আমাকে যে টিপস দিল কিভাবে ভিডিও মানে ভাইরাল হবে কি ব্যাপারে তোমরা দেখতে পারলে পুরো ভালো করে তো খুব ভালো লাগলো ইউটিউব থেকে এই সুযোগটা দেওয়ার জন্য ইউটিউবে মানে মানে শর্টস যে ম্যানেজার ইউটিউব যে কমিউনিটি পার্টনার তাদেরকে থ্যাংক ইউ যে এই সুযোগটা করে দিয়েছে আর তো এইভাবে তার মানে শর্টস করে যেতে হবে তাহলে ইউটিউব থেকে নতুন নতুন আরো অনেক অনেক সুযোগ আমরা পাবো তো খুব ভালো লাগলো স্যান্ডি স্যারের সঙ্গে কথা বলে তো দেখা হচ্ছে তোমাদের জন্য নেক্সট আরেকটা ভিডিওতে টাটা।